মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। একটু খেয়াল করে শুনতে হবে, আমার জিদকা শরীফের একজন সাধক বাবা জান গওহর শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার একটা গজল আগে শোনাই, তারপর একটা প্রশ্ন আছে, ওটা কই আমি একটা প্রশ্ন করে বসে পড়ি। মারফত হলো ভেদের গুড়া, যেখানে আমার খোদার পরিচয়, আমার খোদা আল্লাহ। রসুল বলেছেন মারফত না জানলে কোন এবাদত বন্দীকে আল্লাহর দরবারে কবুল হবে না। আর সূরা মায়দার 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমাদের জন্য দুইটি পথ, একটি হলো শরীয়ত, অপরটি হলো মিনহাস, যাহা আমার খাস পথ, বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের জন্য যা প্রযোজ্য। এটা তাফসিরে আসছে মিনহাজ হইল মারফত, যাহা আল্লাহর নিগুর। ওরে মারফত তোল ভেদের গোড়া, মারফত তোল ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারিফত রয়ে খোদা, মারিফত রয়ে বাজান, মারফত তোল ভেদের গোড়া, মারফত তোল ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারিফত রয়ে খোদা, মারিফত রয়ে। শরীয়তে নাই কো পরিচয়, সাধন করলে সিদ্ধি নাই আর হয়, শরীয়তে নাই কো পরিচয়, সাধন করলে সিদ্ধি নাই আর হয়, ওরে তরিকতে সাধন সিদ্ধি, ওই তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি, তোর কি নিতে হয় সে খোদা, মারি ভতের হয় সে খোদায়, মারি ভতের, ওরে মারফত তোলে ভেদের গোড়া, মারফত তোলে ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারি ভতের হয় খোদা, মারি ভতের হয় বাজা, মারফত তোলে ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারি ভতের হয় খোদা, মারি ভতের। এইভাবে যেন হইল দিব্য জ্ঞান, সেই তো স্নেহ আল্লাহ নবী অন্য চিনবে কেন, এইভাবে যেন হইল দিব্য জ্ঞান, জ্ঞান আল্লাহ নবী অন্য চিনবে কেন, ওরে চিরঞ্জীবী আছে নবী, ওরে চিরঞ্জীবী আছে নবী, আছে নবী, নফস সমুদয় সে খোদা, মারি ভতের আইসে খোদায়, মারি ভতের, ও বাজান মারফত তোলে ভেদের গোড়া, মারফত তোলে ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারি ভতের হয় খোদা, মারি ভতের হয় বাজান, পাগল রে মারফত তোলে ভেদের গোড়া, খোদা পরিচয়ে খোদা, মারি ভতের হয় খোদা, মারি ভতের। হরি আল্লাহ সারা সেজদা হয় হারাম, করিলে সেজদা মানুষ পাইবে আরাম রে, আল্লাহ সারা সেজদা হয় হারাম, করিলে সেজদা মানুষ পাইবে আরাম, গওহর বলে নাচি নিলে, হযরত গওহর বলে নাচি নিলে, গওহর বলে নাচি নিলে, তার সেজদা বিছা যায় সে খোদা, মারি ভতে রয় সে খোদায়, মারি ভতে রয়, ওরে মারফত হল ভেদের গোড়া, মারফত হল ভেদের গোড়া, খোদা পরিচয় খোদা, মারি ভতে রয় খোদা, মারি ভতে রয় বাজান, পাগল রে মার
পটল ভেদের গোড়া খোদা পরিচয় খোদা মারি ফতে রয় খোদা মারি ফতে রয়। মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই, যেইভাবে প্রশ্ন করে তার প্রশ্ন ভুলি নাই, প্রশ্ন ভুলি নাই আমি, প্রশ্ন ভুলি নাই। আপনারা হুজুর মানুষ, বিসমিল্লাহ আপনারা বেশি বেশি ব্যবহার করেন, কি বাজান সেই প্রশ্ন আইনে উনি আমার উপরে, উনি কবি বিসমিল্লা আমি দেব বরকত। একটু পরে বাসান, একটু পরে বসে বাজান, বাজান একটু পরে বসে শোনা, আমি যখন বসবো উনি উঠবে, একটু বাজনা বুঝতে হবে, এই শোনা থাক 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 বাজান থাক থাক। আপনারা এখানে এমনও মানুষ বসে আছেন বাবা যাদের পায়ের জুতা ঘুরাবার মতো যোগ্যতা এখনো আমারও আমার হয় নাই, তারপরেও আপনারা আমাদেরকে অনেক বড় করে সামনে তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানুর রহিম, এই বিসমিল্লার মধ্যে 19টি হরফ আছে, আরবিতে বলা হয় কউত, বলা হয় বাঁকা। বিসমিল্লার বাংলা আমরা বুঝি বরকত হওয়া। তাহলে 1 টাকা দিয়ে যদি আমি জাহাঙ্গীরের কই বাবা ধরো এই 100টে, হ্যাঁ তাহলে চিন্তি কইলো নাকি বরকত তাই হবে না? এরকম বরকত না শোনা, বরকত তাই এরকম না। সেই বিজে বিসমিল্লার সৃষ্টি, সামান্য একটু পানি আল্লাহ বলেছেন ওয়াজাল না মিনাল মাই কুল্লু শাইয়িন হাই, প্রাণ মান যাহা কিছু সৃষ্টি করা হয়েছে তা পানি হইতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, এই যে একটু পানি আমার বাবা আমার মার কাছে দিছিলেন, তাতে মনে হয় 2 গ্রামও যায় নাই, গেছে। সন্তান হওয়ার পর ওজন দেওয়া হয় 2.5 কেজি ওজন হয়েছে, বলেন কত কোটি গুণ বাড়ছে বলেন, হিসাব করতে পারবেন? পারবেন না। হ্যাঁ আর একটি বিষয় আছে বাবা, বিসমিল্লাহ হলো 3 ভাগে বিভক্ত করা হয়েছে, বিসমিল্লাহকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটা হলো, প্রথমটা হলো মুখে, আমি কথাগুলি বলবো যদি কোনো ভক্ত তার মুর্শিদ থেকে ইজাজত নিয়ে এই সাধনায় সে উত্তীর্ণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে যা বলবে তাই হবে। সুবহানাল্লাহ, কি প্রথমে 6টা জিনিস মুখ থেকে বাদ দেওয়া লাগবো। তার প্রথমে হইলো মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, হুমকি দেওয়া, বাজে আলাপ করা, বাজে কথা বলা। কয়টা হইলো? এই 6টা জিনিস যখন মানুষ বর্জন করতে পারে এই জায়গাটা হয় পবিত্র। আল্লাহ বলছে তুমি পবিত্র জবানে যা চাবা আমি তোমার তাই তোমাকে দিব, তুমি যা বলো তাহা যেন সত্য হয়। এই 6টা জিনিস বর্জন করতে হবে মুখ থেকে, হাতের মধ্যে 6টা জিনিস বর্জন করতে হবে, এই হাত থেকে 6টা জিনিস বর্জন করতে হবে। কি? হত্যা করা, চুরি করা, আঘাত করা, ডাকাতি করা, অধপথে আয় করা, অধপথে ব্যয় করা, কয়টা হয়েছে? 6টাই হয়েছে। এই 6টা বাদ দিলে হাত হবে রহমতের হাত, পবিত্র মুখ সামু আল্লাহর কাছে মানুষ চাই কি দিয়ে? হাত দিয়ে। কি দিয়ে চাই? রব্বানা চাইলামে তো আল্লাহ দেয় নাকি, কারণ আমার মুখটা তো পবিত্র না। তাহলে এই 6টা আর 6টা কতটা হইল? 12টা। আর হইল লিঙ্গে, হাত মুখ, আর এইখানে হইল ডিস্ট্রয়, একটা হইল জেনারেট, একটা হইল অপারেট, একটা হইল ডিস্ট্রয়। জেনারেট মানুষের জ্ঞান বিজ্ঞান মহাজ্ঞান, যাহা আবিষ্কার হয় তা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়, এটাকে বলা হয় জেনারেট। এটুকের মধ্যে
শান্তি অশান্তি দুঃখ ভালোবাসা বহুর মধ্যে শান্তি নাই রে তালুকদার বাবা, মন্ডার মধ্যে অশান্তি। এটা হলো অপরাধ, নিশ্চিত হলো দৃষ্টয় ধ্বংস। এখান থেকে বাদ দিতে হবে সাতটা, হস্তমৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যবিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির সুখ বন্ধ করা। সৃষ্টির সুখ আছে না, আমরা এক পদের মানুষ না মরা পর্যন্ত মাল খেয়ে না। আর একটা হলো মিলনে যদি বিন্দু পতন হয় তাহা আবার নিজের মধ্যে সংরক্ষণ করা। এই বারো আর সাত কয়টা হইল বাবা? কয়টা হয়েছে? এই উনিশটা জিনিস যখন তুমি বাদ দিবা তখন তুমি নিজেই বিসমিল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই উনিশটা জিনিস বাদ দেওয়ার জন্য আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহার মধ্যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করতে হয়েছে তার। আহারে, এত হস্তা বিসমিল্লাহ আপনার সাথে, কিন্তু আমার তো স্বামী নাই, একটা ছেলে হয়েছে। আমার ছেলেটায় সবেমাত্র ইয়াং যুবক, আমি ওরে আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিলাম। ও যদি মারা যায় তাতে আমার কোন দুঃখ? ওই মহিলা নবীজির কইতেছে আমার সওয়াল যদি মারা যায় আমার কোন দাবি নাই। আসলে সেই যুদ্ধে মাত্র 3 জন মানুষ মারা যায়, তার মধ্যে ওই মহিলার সন্তানটা মারা গেছে। আল্লাহ রসুল চোখের পানিতে বুক ভাসাই দিছে, আমার যদি 10টা সাহাবা মারা যাইত আমার কোনো দুঃখ ছিল না, কারণ এই বেটির একটা মাত্র ছেলে আমার সাথে যুদ্ধে পাঠাই দিল, আর এই সন্তানটা মারা গেল। যদি আমার জিজ্ঞেস করে আমার সাওয়ালটা কোথায়, আমি কি করব? যদি জিজ্ঞেস যে তোমরা বাড়ি আসলে আমার সন্তানটা কই, আমি কি বলবো? ওসমান গনি একজন নবীকে বলে, হুজুর এত কান্নাকাটি করছেন কেন? বলো, কান্নাকাটি করব না, আমি মারে কি কম, কেমনে করে বলুম তোমার সন্তানটা? কিছুক্ষণ পরে সবাই বাড়ির দিকে রওনা করছে। আল্লাহ রসুল আগে হাঁটতেছে, আবু বকর হাঁটতেছে, ওসমান গনি হাঁটে, ওমর হাঁটে, মাওলা আলী আসে। ওদেরকে দেখে ওনাদেরকে দেখে মহিলাটা দৌড়াই গেছে নবীজির কাছে। আল্লাহ রসুলের পায়ে কদম মুসি করে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বাড়ি আসলেন আমার সন্তানটা কো? সবাই তো আসলেন আমার সন্তানটা কো? নবী থতমত খাই গেছে, কি কই? আল্লাহ রসুল বলল, পিছনে জিজ্ঞেস করো। মানে ওনার ভিতরে একটা আইতেস তো আসছে, আমি কেমনে করে কম তোমার সন্তানটা? জালাল ভাই, সত্য যে কত কঠিন জিনিস ভাই, যারা সত্যকে বাস্তবায়ন করতে গেছে তাদের জীবনের কোনোদিনও সুখ হয় নাই। তাদের জীবনটা গেছে কাঁদতে কাঁদতে, তাদের জীবনটা গেছে কষ্ট করতে করতে। নবীজি চলে গেছে, আবু বক্করকে জিজ্ঞেস করে, আবু বক্কর তোমরা আসলে আমার সন্তানটা কো? আবু বক্কর চিন্তা করে, নবী কিছু কইল না, আমি কি কই? উনিও বলছে, তুমি একটু পিছনে জিজ্ঞেস করো। যার এই জিজ্ঞেস করে সেই খালি কয় যে পাশে। একটু পরে কিছু লোকজন নিয়ে মাওলা আলী হাইতে আসতেছে, বেটি দৌড়াই গেছে, আলী সবাই চলে গেল, তুইও চলে আসলি, আমার সন্তানটা কো? আমার মাওলা আলী থুতমত খেয়ে কইলো, মা তোমার সন্তানটা আসতেছে, জোরে জোরে কান্না, সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে আমার নবীজির কদমের উপরে পড়ছে, হুজুর আমি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলাম, আমার বংশের ভিতর তে আমার কেউ রাসূল বলেনি, আমি তোমাকে প্রথম রসুল বলে সাক্ষী দিয়েছিলাম।
আমার বংশে তোমার কেউ নবী বলে মানে নাই। আমি বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতদিনের সাধনা আমার সব বরবাদ হয়ে গেল। আল্লাহ রসুল বলে কি হইছে, কইল ওই বেটি আমারে জিজ্ঞেস করছে, সবাই তো চলে আসছে, আমি তো কইতে পারিনি তোমার সাওয়ালটা মারা গেছে হুজুর, আমি তো কয়ে ফেলাইছি তোমার ছেলেটা আসতেছে। হুজুর আমার এই মিথ্যা বলার জন্য আমার জীবনের সমস্ত সাধনা পিঠা হয়ে গেল, আমার একই নাজাতের ভয় ছাড়া কি তুমি আল্লাহ রসুল আমার একটু কয়ে দাও। নবীজি মাওলা আলীকে বুকের মধ্যে টান দিন নিয়ে তুমি কি আমার কাছে কোন আমার কাছে আসার পরে মিথ্যা কথা বলো। মাওলা আলী বলছে আমি কোনদিন মিথ্যা বলি নাই। নবীজি বলে তুমি যদি মিথ্যা না বলো পবিত্র জবানে যা বলেছো তাই হবে। যখন বলেছে পবিত্র জবানে যা বলেছো তাই হবে, মহিলা তাকায় দেখে তরবারি হাতে করে ওই তো মহিলার সন্তানটা দৌড়ায় এসে মায়ের পায়ে। দয়াল রে আরে
বাবার কালে কেউ কিছু লাভ করতে পারে এই বিষয়গুলিকে যারা প্রকৃতই গুরুবাদী মানুষ, যারা সম্পূর্ণভাবে গুরুতে সবকিছু অর্পণ করে দিয়ে চাতক পাখির মতো যারা গুরু ধ্যানে নিমগ্ন থাকে, তাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাদ বায়ু পদস্থ যা কিছু সব গুরুর অধীন হয়ে যায়। আমি জালাল ভাই রে শরীয়ত নিয়ে বহুত কথাবার্তা হয়, এ ভালো না ও ভালো না এমন কোন বিষয় আমার জানার আশয় নাই। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। সূরা হাদিদের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সে আয়াতটা হলো হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিনে। এটা আল্লাহ বলতেছেন, আমি আওয়াল আখের জাহের বাতন সারাকসামি, আমি আল্লাহ আছি। আমি একটু জানতে চাই, এই যে জাহেরে আল্লাহ আছে, জাহের তো প্রকাশ নাকি বাবা? অবশ্যই। কি বলেন?
আল্লাহ বলেছেন সূরা বনি ইসরাইলে, আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদুল সাবিলা, এহ জগতে যারা আমার থেকে অন্ধ তাহলে হাসরেও তারা অন্ধ, অন্ধর জন্যই হলো জাহান্নাম। আমি একটু বিষয়টা আপনার কাছে জানতে চাই, জাহিরে আল্লাহরে দেখবো আমরা কোথায় কিভাবে, কি বলেন? এটা আমাদের জানার দরকার। দুই নম্বরে আপনি আমাদেরকে বলবেন, শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ আবু হুরায়রা কাজা করে নাই, দুর্দুক সাকার লেখছে নামাজের তাম্বি ভারী দেখি গো সরায়, কোন নামাজ পড়িয়া নবী মেরাজেতে যায়, তখন তো নামাজ ছিল না, এইটা কোন নামাজ? যে নামাজ পড়ে নবীজি মেরাজে গেলেন সেখান থেকে আনছে কিন্তু অক্তিও সালাম, ঠিক না? মক্কায় একশো কোরআন শরীফে মোট 114টা সূরা, তার 86টা হয়েছে মক্কায়, এটাকে বলা হয় মাক্কি, আর 28টা হয়েছে মদিনায়, এটাকে বলা হয় মাদানি। এই মক্কায় থাকা অবস্থায় নবী অক্তিও নামাজ পড়ছে, এর একটা কোরআন থেকে একটা দলিল দেখাবেন। আচ্ছা আচ্ছা, নামাজ টানছে মিরাজে গিয়া, এই জন্য দুর্দশা বলছে এক ওয়াক্ত নামাজ করলে কাজা, 80 হোক বা হবে সাজা, 40 বছর নামাজ কাজা করছে রাসূল দয়াময়, বাহ বাহ বাহ, তার অবস্থা কি, তার কত সাজা, কথাটা বোঝা গেল? তাহলে নামাজ আনলো মিরাজ হইতে, আর উনি যে মিরাজে গেলেন এইটা কোন নামাজ? যে নামাজ পড়লে মিরাজ হয়, হইছে না আরো হবে, কোনটা মিরাজ কি হবে? হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, তাহলে মুমিনদের মিরাজ হবে। তা ওইলে আমি একটু জানতে চাই, এই এই যদি আপনার এই নামাজের মধ্যে যদি মুমিনের মিরাজ হয়, এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, এর মধ্যে আল্লাহরে কেউ দেখছেন বইলে এরকম কোন বিষয় আছে কি নাই, এইটা একটু আমাকে দয়া করে আপনি জানাবেন, বুঝাবেন? আর উনি যে মিরাজের আগে যে নামাজগুলি আপনারা কইতেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 200 হোক তাহা লাগবো, 50 বছর পর্যন্ত নামাজই পড়ে নাই, তার অবস্থাটা জানাবেন, বুঝে হই না, জপটা দেওয়া লাগবে আজকে, আজকে পাইছে বাবাই পাইছে, হ্যাঁ আজকে বুঝে শুই না, জপটা দিবেন আল্লাহকে দেখবো জাহেরে কিভাবে, সেটা আপনার শরীয়ত ঠিক রাখে। যদি গঞ্জে পীর মুর্শিদ দেওয়া গে তাহলে কই হোক, আবার দেখবে না আমি কি কই, ওই যে পাগলে পাগলে দুই ভাই, ওরে রূপসাগরে ডুবলে ভাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে ভাবি তারে যায়া, রূপসাগরে ডুবলে ভাবি তারে আপন ঘরে গো, রূপসাগরে ডুবলে ভাবি তারে ওরে যে গোরি ওরে যে নির্জীবীকে সজীব করে দেখবি তারে প্রেম নদী কিনারে, লাহুত না সুদ মাল কুজ্জব্রু মোকা মারুয়া মোকা মাহুত খোজ মোকা মাহমুদার পরে আমার বন্ধু রে, খোজ মোকা মাহমুদার পরে আমার বাজারে, খোজ মোকা মাহমুদার পরে লাহুত না সুদ মাল কুজ্জব্রু মোকা মারুয়া মোকা মাহুত খোজ মুকাম মাহমুদার পরে আমার মুন্সি ভাই, খোজ মুকাম মাহমুদার পরে আমার বাজারে, খোজ মুকাম মাহমুদার পরে লামা কানে খুললে তালা দেখবি ছাদের চাঁদের মেলা, লামা কানে খুললে তালা দেখবি ছাদের চাঁদের মেলা, লামা কানে খুললে তালা দেখতে পাবি নূরের মেলা,
সোনার মানুষ সদাই জল মারে যায়, ওরে সোনার মানুষ সদাই জল মরে আপন ঘরে, গুপ্তা করে রুলে পাবি তরে বাজান, গুপ্তা করে রুলে পাবি তরে আপন ঘরে, গুপ্তা করে রুলে পাবি তরে বাজান, গুপ্তা করে রুলে পাবি তরে আপন ঘরে, গুপ্তা করে রুলে পাবি তরে তালা মারা কলবেতে সাবি মুর্শিদের হাতে, তারে ছাড়া খুলবি কেমন করে আমার মুন্সি ভাই, তারে ছাড়া খুলবি কেমন করে আমার বন্ধু রে, তারে ছাড়া খুলবি কেমন করে, তালা মারা কলবেতে সাবি রয় মুর্শিদের হাতে গো, মুর্শিদি বিনে খুলবি রে কেমন করে আমার বাজারে, জানা খুলবি কেমন করে রে, তারে চারা খুলবি কেমন করে, ঘরে তোমার ভাঙ্গা বেড়া মায়া যায়া ওরে পচা, ঘরে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কো ওরে সেটারা, ঘরে তোমার ভাঙ্গা বেড়া রিপুতে কইরা থে পেরা, মনের বেড়া লাগাও শক্ত করে যাই, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ধরে, ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ধরে, রূপসাগরে ডুবলে পাবি তারে মুর্শিদের, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ধরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, সেজন হলো ভাবের মরা কর্মসুক তার বন্ধ করা, মাসুক বিনে কান্দে যারে যারে ওরে আমার বাজান রে, মাসুক বিনে কান্দে যারে যারে আমার বন্ধু রে, মাসুক বিনে কান্দে যারে যারে, যেদিন হইল ভাবের মরা সর্বসুখ তার বন্ধু করার, মাসুক বিনে কান্দে যারে যারে ওরে আমার বন্ধু রে, মাসুক বিনে কান্দে যারে যারে আমার বাজান রে, মাসুক বিনে কান্দে যারে যারে, যেই দিকেতে ঘুরাই আখি ও মুন্সি ভাই, যেই দিকেতে ঘুরাইলাম আখি ওই দিকেই তো মারে দেখি, রূপসাগরে ডুলে পাবি তারে মুর্শিদের, রূপসাগরে ডুলে পাবি তারে আপন ধরে, রূপসাগরে ডুলে পাবি তারে মুর্শিদের, জনে তরি হৃদয় মাঝারে দেখবি তার প্রেম নদীর কিনারে আপন ঘরে, ও বাবা সাগরে ডুবলে পাইবে তারে, ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে গো, হো বেটা রূপ সাগরে ডুবলে পাইবে তারে, যাইয়া রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদে রূপসাগরে ডুবলে কে পাবি তারে।